উত্তরের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে লালমনিহাটে হাড় কাঁপানো শীত। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল হতদরিদ্র মানুষজন। রোববার মধ্যরাতে লালমনিহাট রেলওয়ে স্টেশন এলাকায় আশ্রয় নেওয়া ছিন্নমূল অসহায় শীতার্থদের কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক মোহাম্মদউল্লাহ। জেলা প্রশাসক মোহাম্মদউল্লাহ বলেন, ইতোমধ্যে জেলায় প্রায় 30,000 শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্থ অসহায় মানুষ যাতে শীতে কষ্ট না পায়, তাই জেলা প্রশাসকের পক্ষ থেকে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় লালমনিহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র ইতিমধ্যে বিতরণ কার্যক্রম প্রায় শেষের দিকে রয়েছে। এর বাহিরেও আমরা মন্ত্রণালয়ে 50,000 শীতবস্ত্রের একটা চাহিদা দিয়ে রেখেছি। যদি সেই শীতবস্ত্র আমাদের হাতে যখন এসে পৌঁছে, আমরা দ্রুত সময়ের মধ্যে শীতার্থ মানুষের